এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ যা তিন শীর্ষবিন্দুতে এরকম তিনটি ভর রাখা আছে। কণাগুলি পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত বরাবর প্রদক্ষিণ করলে বেগ কত হবে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র তার ভরকেন্দ্রের সঙ্গে কোইনসাইড করে, অর্থাৎ ভরকেন্দ্রটাই পরিবৃত্তের কেন্দ্র। সুতরাং আমরা ভরকেন্দ্র থেকে অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো প্রান্তের দূরত্ব কত হবে, এ বাই রুট থ্রি, অর্থাৎ এখানে রেডিয়াসটাই হচ্ছে এ বাই রুট থ্রি, অর্থাৎ আর ইকুয়াল টু এ বাই রুট থ্রি। এখন আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে যে কোনো দুটো প্রান্তের ভর অপর প্রান্তের ভরকে কত বলে আকর্ষণ করবে। যেহেতু প্রতিসম, সুতরাং এই বল দুটো পরস্পর সমান এবং সেই বল হবে এফ ইকুয়াল টু জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল, সেই ল থেকে আমরা পাই। আর এই শীর্ষবিন্দুর কোণ 60 ডিগ্রি, তাহলে আমরা যে লব্ধি নির্ণয়ের সূত্র জানি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা, সেই সূত্র অনুসারে নেট ফোর্স আমরা কত পাবো, নেট ফোর্স পাবো রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2ab বা 2pq মানে 2ff অর্থাৎ 2f স্কোয়ার কস 60 ডিগ্রি। কস 60 হচ্ছে হাফ, তাহলে দাঁড়াবে এখানে 3f স্কোয়ার বা রুট 3f। এখানে মনে রাখা দরকার, কস 60 হাফ বসে গেলে 2 কেটে যাবে, আর 3f স্কোয়ার মানে 3f স্কোয়ার রুট 3f। এখন f এর যে মানটা সেটা যদি বসিয়ে দিই রুট 3f কত, না জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে গেল। এটা গেল লব্ধি বল। এবার লব্ধি বল যখন আমাদের জানা হয়ে গেল, তাহলে এই বল এই দিকে কাজ করছে, এই বলটা একে বৃত্তাকার পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দেবে। অভিকেন্দ্র বলকে যদি আমরা এম ভি স্কোয়ার বাই এ বাই রুট 3, কারণ দূরত্বটা এ বাই রুট 3, সমান রুট 3 ইন্টু জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, অর্থাৎ বল অর্থাৎ এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স নেট ফোর্স ইজ ইকুয়াল টু অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, আর অর্থাৎ এখানে কত, এ বাই। দুপাশ থেকে যদি কমন টার্নগুলোকে এলিমিনেট করি, যেমন একটা এম এলিমিনেটেড হবে, এ একটা এলিমিনেটেড হবে, আর এই রুট থ্রিটা, এই যে রুট থ্রিটা এটা উপরে চলে যায়, গেলে দুপাশে রুট থ্রি কেটে যাবে, তার থাকবে পড়ে ভি স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই এ, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই এ। এই হচ্ছে প্রয়োজনীয় বেগ, বা এই যে কোনো দুটি ভরের জন্য যে গ্র্যাভিটি ফিল্ড, সেই গ্র্যাভিটি ফিল্ডে এ যে বলে অ্যাট্রাক্ট হচ্ছে তার জন্য এই বৃত্ত বরাবর প্রদক্ষিণ বেগ যেটা হবে সেই ফর্মুলাটা এটা। আর এটা শুধুমাত্র কোনো দুজনের জন্য, পার্টিকুলার একজনের নয়, যে কোনো দুজনের জন্যে থার্ড জনের ভেলোসিটি এটাই হবে। তো এইভাবে আমরা মহাকর্ষীয় আকর্ষণ বলের লব্ধি নির্ণয় করে আমরা আবর্তন বেগ নির্ণয় করতে পারি। এগুলো ছোট ছোট নিউমেরিক্যালস, এই নিউমেরিক্যালসের মাধ্যমে আমরা বড় বড় নিউমেরিক্যালসের যে বেসটা সেটা তৈরি করতে পারি। এবার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্গক্ষেত্র যদি হয়, সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আবার এ, তাহলে কেন্দ্রে বিভব কত। এটাও খুব ইজি প্রবলেম না, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য হয় রুট টু এ, তা রুট টু এ তার অর্ধেক কত হবে, না রুট টু এর অর্ধেক হবে এ বাই রুট টু, তাহলে যে কোনো শীর্ষবিন্দু থেকে এর কেন্দ্রের দূরত্ব হবে এ বাই রুট টু, তাহলে একটির জন্যে বিভব মাইনাস জি এম বাই এ বাই রুট টু, অর্থাৎ মাইনাস রুট টু জি এম বাই এ একটির জন্যে, তাহলে চারটির জন্যে কত হবে, টোটাল বিভব ভি টোটাল ইকুয়াল টু মাইনাস 4 রুট টু জি এম বাই এ। এখানেও আর একটা বলতে পারি যে এটা আমরা আগের মতন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেমন পারস্পরিক স্থিতি শক্তি নির্ণয় করেছিলাম, এরকমও করতে পারি। প্রসঙ্গক্রমে এখানে বলা যায় যে
এই চারজনের জন্য যে গ্র্যাভিটি ফিল্ড তৈরি হয়েছে, এই চারটি ভরের জন্য যে গ্র্যাভিটি ফিল্ড তৈরি হয়েছে, সেই ফিল্ডের মধ্যে এই যে সেন্টারটা, সেন্টারে নেট পটেনশিয়াল এটা, অর্থাৎ এখানে প্রতি একক ভরের স্থিতিশক্তি হচ্ছে এটা। আমরা পারস্পরিক স্থিতিশক্তি অর্থাৎ যে কোনো তিনটের জন্যে তৃতীয়টার স্থিতিশক্তি নির্ণয় করতে পারি, একই রকমভাবে নির্ণীত হবে সেটাও।